আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে, এর সঙ্গে আছি আমি রাজেশ রঞ্জন। লন্ডনের হোটেল ক্ল্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রাজা জিগমে খেসর নাগমায়েল ওয়াংচুক এবং রানী গালত সুয়েন জেতসুন পেমা বৈঠক করেছেন। এ সময় ভুটানকে বাংলাদেশের একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ভুটানের রাজা রানী হোটেল ক্ল্যারিসে এলে তাদের স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করে বলেন, ভুটানের রাজা ও রানী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আজমতুল্লাহ খান আজ হাজির হচ্ছেন নির্বাচন কমিশনে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের সশরীর উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে তাকে। অপরদিকে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন নিয়ে হাজির হচ্ছেন উচ্চ আদালতে। ফলে গাজীপুর সিটির ভোটারদের নজর এখন দুজনের দিকে। তাদের বিষয়ে কী সিদ্ধান্ত হয় তা জানার জন্য অপেক্ষায় আছেন সিটির ভোটাররা। কয়েকদিন বিরতি দিয়ে রাজধানীতে আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি বেড়ে 37 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। খুলনা ও রাজশাহী বিভাগে দাবদাহ বয়ে যাচ্ছে, একই সঙ্গে আরও 10 জেলা একই ধরনের উত্তাপ তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আজ রোববার দেশের বেশিরভাগ এলাকার তাপমাত্রা বাড়তে পারে, বিকেলের দিকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর তা এখনও বহাল আছে। এবার থাকছে দেশের বাইরের খবর। রাশিয়ার সামরিক অভিযানে আটক 45 ইউক্রেনীয় সেনাকে বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি দিল মস্কো। মুক্তিপ্রাপ্ত সেনা সদস্যদের 42 জন পুরুষ এবং 3 জন নারী, তারা সবাই আজব ব্রিগেডের সদস্য ছিলেন। 9 বছর আগে সেনাবাহিনীর ব্রিগেডটি প্রতিষ্ঠা করেন ইউক্রেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে আটক 3 রুশ পাইলট মুক্তি পেয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভের সঙ্গে ব্যাপক আলোচনার পর ওই 3 পাইলটকে বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি দিয়েছে ইউক্রেন। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন চলছে। ইহুদি সেনাদের অভিযানে মৃত্যু হয় 2 ফিলিস্তিনির। তেল আবিবের দাবি, গেল সপ্তাহের শুরুর দিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় জড়িতদের সন্ধানে চালানো হয় তল্লাশি। এক বিবৃতিতে জানানো হয়, 2 বন্দুকধারী পালানোর চেষ্টার সময় গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাস জানায়, নিহতরা তাদের একটি অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন। দুজনের বয়স 22 বছর। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের বুকে, গলায় ও পেটে গুলি করা হয়েছে। এবার থাকছে মাঠে ময়দানের খবর। 9 বছর পর কোপা দেল রের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। ফাইনালে ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোর জোড়া গোলে ওসাসুনাকে 2-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। স্তাদিও লা কার্তুজা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটে 2 ব্রাজিলিয়ান ভিনিসিয়াস রদ্রিগোর যুগলবন্দিতে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধের গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস তোরের গোলে সমতায় ফেরে ওসাসুনা। ম্যাচের 70 মিনিটে আবারও দলকে এগিয়ে দেন রদ্রিগো, আর রেফারি শেষ বাঁশির সাথে নিশ্চিত হয় রিয়ালের শিরোপা জয়। শেষ করছি নিউজ আপডেট, পরের সংবাদ জানতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে। ধন্যবাদ সবাইকে।